আবারও করোনা প্রসঙ্গ, দেশ করোনা রোগীর 50% গ্রামের জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে। বয়সসীমা 35 বছর করে আবারও শুরু হচ্ছে টিকার নিবন্ধন কার্যক্রম। সকালে অধিদপ্তরের মহাপরিচালক জানান, মডার্নার টিকা পাবেন অগ্রাধিকার প্রাপ্তরা। মোর দেন 50% পেশেন্ট হচ্ছে গিয়ে ফ্রম দ্য ভিলেজ। তাহলে গ্রামের লোকেরা এই বর্ষার মৌসুমে মনে করছেন যে এই সমস্ত জ্বর কাশি এটা বর্ষা মৌসুমের একটা রোগ, যার ফলে ওনারা হাসপাতালে আসছেন দেরিতে। যে রোগীরা যখন আসে তখন তাদের কাছে অক্সিজেন স্যাচুরেশন 40-50 এরকম থাকে। তো 40-50 অক্সিজেন স্যাচুরেশন থাকলে তো ব্রেন ড্যামেজ আগেই হয়ে যায়, তো সেই সমস্ত রোগীদেরকে বাঁচানো খুব কঠিন হয়।